আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক, এনসিবি টিভি ইউটিউব চ্যানেলে সকলকে স্বাগত জানাচ্ছি। প্রিয় দর্শক, আপনারা হয়তো আমাদের বাংলাদেশ থেকে বিভিন্ন ভিসার মাধ্যমে সার্বিয়া যেতে চাচ্ছেন, তাদের জন্য খুশির সংবাদ হচ্ছে আপনারা বাংলাদেশ থেকে বিভিন্ন ভিসার মাধ্যমে কিন্তু সার্বিয়া যেতে পারবেন। তবে আমাদের দেশের মধ্যে কোনো ধরনের দূতাবাস না থাকায় কারণে বিভিন্ন ধরনের সমস্যা পড়তে হয়, কেননা ভিসা হাতে পাওয়ার পরও আমরা বুঝতে পারি না যে সেই ভিসাটি আসল নকল কিংবা আসল, এটা আসলে বোঝার সুযোগ থাকে না। তো সে কারণে আজকে আমি আপনাকে সার্বিয়া ভিসা চেক করার সকল উপায়গুলো সম্পর্কে কথা বলবো। আর যদি আপনি আজকের দেখানো পদ্ধতিগুলো সঠিকভাবে ফলো করেন, তাহলে আপনি আপনার হাতে থাকা সার্বিয়ান ভিসা চেক করতে পারবেন, অথবা আপনাকে যদি কেউ সার্বিয়ান ভিসা দিতে চায় তাহলে আপনি অবশ্যই সেটা চেক করে নিতে পারবেন। তো প্রথমে বলি দর্শক, কীভাবে সার্বিয়ান ভিসা চেক করবেন। সবার প্রথমে আপনাকে জানতে হবে যে কীভাবে আপনি সার্বিয়া ভিসা চেক করতে পারবেন। আর বর্তমান সময়ে মোট দুটি পদ্ধতিতে সার্বিয়া ভিসা চেক করা যায়, আর সেই পদ্ধতিগুলো কী? এক, সার্বিয়ান অ্যাম্বাসিকে মেইল করে অনলাইন ওয়েবসাইট থেকে। তো এই দেখানো পদ্ধতির মাধ্যমে ভিসা চেক করা যাবে, তবে তার জন্য আপনাকে কী কী কাজ করতে হবে সেই কাজগুলো নিয়ে আলোচনা করা হলো। সার্বিয়ান অ্যাম্বাসি থেকে ভিসা চেক, যখন আপনার ভিসাটি কোনো না কোনো অ্যাম্বাসি থেকে পাঠানো হবে তখন আপনার কাছে সার্বিয়ান ভিসা থাকবে। তাই ভিসা চেক করার উপযুক্ত একটি মাধ্যম হলো অ্যাম্বাসির সাথে যোগাযোগ করা, কারণ তাদের কাছে আপনি বিশ্বস্ততার সহিত ভিসা চেক করতে পারবেন। তবে সমস্যা হলো আমাদের বাংলাদেশের মধ্যে যে মানে কোনো সার্বিয়ান অ্যাম্বাসি নেই, যার কারণে আপনাকে ভারতের দিল্লিতে থাকা অ্যাম্বাসিতে যোগাযোগ করতে হবে। কিন্তু আপনি যেহেতু ভিসা চেক করবেন, সেহেতু আপনাকে ভিসা চেক করার জন্য ইন্ডিয়া বা ভারত যেতে হবে না, বরং আপনি আমাদের বাংলাদেশ থেকে নিজের ঘরে বসে ভিসা চেক করতে পারবেন। আর সেই জন্য আপনাকে দিল্লির সার্বিয়ান অ্যাম্বাসিতে ইমেল করতে হবে। তবে যদি আপনি ইমেল করে আপনার সার্বিয়ান ভিসা চেক করতে চান, তাহলে আপনাকে দিল্লির অ্যাম্বাসির ইমেল অ্যাড্রেস জানতে হবে। আর আপনার সুবিধার্থে নিচেই সেই ইমেলটি আমাদের ভিডিও ডিসক্রিপশন বক্সে দিয়ে দেওয়া হবে। আচ্ছা, চলুন ওয়েবসাইট থেকে সার্বিয়ান ভিসা চেকের যে উপায় সেটা সম্পর্কে কথা বলি। আপনি চাইলে আপনার উপরে দেখানো পদ্ধতি ফলো করে ভিসা চেক করতে পারবেন, কিন্তু যদি আপনি অন্য কারো আপনি আরও অন্যান্য উপায়ে ভিসা চেক করতে চান, তাহলে আপনি আরও একটি ওয়েবসাইট থেকে উক্ত কাজটি করতে পারবেন। আর সেই জন্য আপনাকে বিএফএস গ্লোবালের মূল ওয়েবসাইটে যেতে হবে। তবে যদি আপনি এই ওয়েবসাইটে প্রথম প্রবেশ করেন, তাহলে আপনাকে একটি অ্যাকাউন্ট তৈরি করে রেজিস্ট্রেশন করতে হবে। তারপর আপনার অ্যাকাউন্ট থেকে ভিসা চেক অপশন থেকে সার্বিয়া সিলেক্ট করার পর আপনার পাসপোর্ট নাম্বার ও ভিসা আবেদন করার তারিখ দিতে হবে। তারপর আপনাকে 5 দিন থেকে 4 সপ্তাহ বা আরও বেশি সময় পর্যন্ত অপেক্ষা করতে হবে। তারপর তারা আপনার ভিসাটি আসল নাকি নকল সেটি সম্পর্কে সঠিক তথ্য প্রদান করবে। তবে আপনি যদি বিএফএস গ্লোবালের ওয়েবসাইট থেকে ভিসা চেক করতে চান, তাহলে আপনাকে কিছু টাকা পেমেন্ট করতে হবে। আচ্ছা, আপনি যদি কোনো ঝামেলা ছাড়া ভিসা চেক করতে চান, তাহলে আরেকটি পদ্ধতি আপনারা ফলো করতে পারবেন, সেটা হলো ইমেল করলে খুব দ্রুত ভিসা চেক করা যায়। ঠিক আছে, আপনার জন্য আসলে এই পদ্ধতিগুলো আমাদের কাছে সর্বশেষ পরামর্শ ছিল। তো একটি কথা অবশ্যই বলবো যে বাংলাদেশ থেকে যারাই সার্বিয়া যেতে চান, তারা কিন্তু সার্বিয়ার ভিসা পাওয়ার পর কিউএ চেক করতে পারবেন, সেই পদ্ধতিগুলো নিয়ে আজকের ভিডিওটি আপনারা ফলো করতে পারেন। তো এরপরে যদি কারো কোনো কথা থাকে বা মানে কোনো ধরনের জিজ্ঞাসা থাকে, অবশ্যই আমাদের কমেন্ট বক্সে আপনারা কমেন্ট করবেন, সেই সাথে আমরা আপনাকে জানিয়ে দিতে পারবো যে আসলে সার্বিয়া থেকে আপনি যদি সার্বিয়ার ভিসা চেক করতে চান, তাহলে আরও সহজ পদ্ধতি রয়েছে কিনা। তবে আমাদের জানা মতে এই দুইটা পদ্ধতি কিন্তু সবথেকে সহজ, এই দুইটা পদ্ধতির মাধ্যমে কিন্তু আপনি চাইলেই আসলে যোগাযোগ করতে পারেন, এটা কিন্তু ইজি। আচ্ছা, আরেকটি কথা হচ্ছে আপনি যদি ইমেল করে আপনার সার্বিয়ান ভিসা চেক করতে চান, তাহলে আপনাকে দিল্লির অ্যাম্বাসির ইমেল অ্যাড্রেস জানতে হবে। আর আপনার সুবিধার জন্য সেই ইমেল অ্যাড্রেসটি আমরা বললাম, আবার দিয়ে দিচ্ছি, এই যে দেখতাম অ্যাম্বাসি ফর সার্বিয়া নিউ দিল্লি @gmail.com। এই শেয়ার করা অ্যাড্রেসে মেইল করলে আপনি অ্যাম্বাসি থেকে আপনার সার্বিয়া ভিসা চেক করতে পারবেন। তবে আপনি যখন অ্যাম্বাসিতে মেইল করবেন, তখন আপনার ভিসার পরিষ্কার ছবি ও একটি মেসেজ লিখতে হবে। আর সেই মেসেজের ফরম্যাটটা কী হবে? লিখতে পারবেন, স্যার আই এম উমুক, অর্থাৎ আপনার যে নাম সে নাম লিখবেন, ফ্রম বাংলাদেশ, অ্যাপ্লাইড ফর এ ভিসা, নাও ইট হ্যাজ বিন রিভিলড, দিস ইজ মাই ভিসা, ইট ইজ রিয়েল অর ফেক, আই হোপ ইউ উইল বি কাইন্ড এনাফ টু চেক মাই ভিসা অ্যান্ড ইনফর্ম মি। তো আপনি যখন মেইল করবেন, তারপর আপনাকে 2 থেকে 3 দিন অপেক্ষা করতে হবে, যদি তারা কোনো রিপ্লাই না দেয় তাহলে পুনরায় আপনি মেইল করতে হবে। তো দর্শক, আশা করি আপনারা বুঝতে পেরেছেন, আজকে ভিডিওটি আর বড় করছি না, সকলে সুস্থ কামনা করছি, সকলে সুস্থ থাকুন, ভালো থাকবেন, আসসালামু আলাইকুম আর রহমতুল্লাহ।